মর্নিং সবাইকে প্রিয়া ও সম্পূর্ণ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার ননদের বাড়ি, অনেকদিন আসিনি আর আজকে ছিল আমার ভাগ্নের জন্মদিন, সেই জন্যই আমাদের আসা। তো এখন সন্ধে লাগবো লাগবো হয়ে গেছে, তো আমরা এইমাত্র পৌঁছালাম আর আমার মেয়ে প্রত্যেকের জন্মদিনে একটা করে গিফট বানায় নিজের হাতে, সেটাই দাদাকে দিচ্ছে হ্যাপি বার্থডে বলে। তোমরা তো দেখলে দিদিভাই এসে এসে মিষ্টি দিয়েছিল, মিষ্টি খেলাম আর এখন চপ মুড়ি চলে এসছে। আর এদিকে সবজি কাটা হয়ে গেছে রান্নার জন্য, এখানে চলছে বেলুন ফোলানোর, সব বন্ধুগুলো এসছে ভাগ্নে, তো সবাই মিলে এখানে বেলুন ফোলানো চলছে। আর আমরা এদিকে ডেকোরেশন করছিলাম যে কেকটা কোথায় কাটা হবে, তো সেটাই। আর এখানে দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি কেক কাটার জন্য, তো দেখতে থাকো কেক চলে এসছে আমাদের। আর এই হচ্ছে আমাদের বার্থডে কেক, তো কেকটা খুব সুন্দর ছিল, বাট কেকের নামটা ইয়েলো কালার দিয়ে লেখা ছিল, ওটা গ্রিন বা পিঙ্ক কালার হলে আরও বেশি ভালোভাবে ফুটতো কেকটা। তো এখানে দেখো মোমবাতি সাজানো হচ্ছে, তোমরা হয়তো শর্টস ভিডিওতে দেখে থাকবে যে এই কেকের ডেকোরেশনটা। তো এখানে এবার হবে কেক কাটা, এদিকে আমার মেয়ে আর দাদা আর ওটা হচ্ছে আমার ভাগ্নে বৌদি, তিনজন মিলে কেক কাটছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। আমাদের কেক খাওয়ানোর পর্ব শেষ, তবে এখন কেকটা কেটে সকলকে ভাগ করে দিচ্ছে। এখানে ছিল দুটো গোলাপ, বাচ্চারা জানো ওই ক্রিম জাতীয় খাবারই বেশি পছন্দ করে, তাই দুটো ভাগে ভাগ করা হলো কে খাবে বলে। আর কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভার, সাধারণত আমরা ভ্যানিলা চকলেট ফ্লেভার খাই, তো কেকটা খুব সুন্দর টেস্টি ছিল। এখন হলো ফ্যামিলি ফটোশ্যুট আর এখানে যে কেক বিলি করছিলো সেই মনে হয় পায়নি, তাই এভাবে খাচ্ছে। তো আজকের রাত্রের মেনু ছিল ফ্রাইড রাইস, বেগুন ভাজা, চানা পনির, চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। সবাইকে টাটা।